নমস্কার দর্শক, আপনারা দেখছেন আপনার খবর, আপনাদের সাথে রয়েছে আমি শোভন। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কল্যাণী শহরে। কল্যাণী শহর স্বাস্থ্যের শহর, শিক্ষার শহর, তার পাশাপাশি কিন্তু সাংস্কৃতিক জগতেরও একটা মেলবন্ধনের জায়গা। আর এই কল্যাণী শহরেই দীর্ঘদিন ধরেই বিদ্যাসাগর মঞ্চ ছিল। সেই বিদ্যাসাগর মঞ্চেই নতুন রূপে নতুনভাবে কিন্তু আজ মানুষের সামনে প্রকাশিত করলো SBF ফিল্ম। SBM ফিল্মের উদ্যোগে কিন্তু এই বিদ্যাসাগর মঞ্চকে নতুনভাবে অত্যাধুনিক মানের সাজিয়ে তোলা হয়েছে, তারই আজ উদ্বোধন। আর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন একাধিক বিশিষ্ট ব্যক্তিরা, তাদের হাত ধরেই কিন্তু আজকে উদ্বোধন হবে। সব অধিকার অবসান ঘটিয়ে অবশেষে বিদ্যাসাগর মঞ্চ উন্মোচন করা হলো জনসাধারণের উদ্দেশ্যে। আজ থেকে এই প্রেক্ষাগৃহে বাংলা তথা হিন্দি জগতের মূল্যবান কিছু সিনেমা, সেগুলি জনস্বার্থের জন্য প্রকাশিত হবে। আজ থেকেই শুভ উদ্বোধন হলো। আজকের এই প্রেক্ষাগৃহ উদ্বোধন করলেন কল্যাণী পৌরসভার পৌর প্রধান নীলিমেশ চৌধুরী, উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বলরাম মাঝি এবং SBF ফিল্মসের যারা আধিকারিক রয়েছেন তারাও উপস্থিত ছিলেন। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে, আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমার মহকুমা শাসকও। তারা কি জানাচ্ছেন আজকের এই উদ্বোধন প্রসঙ্গে? নদীর একটা স্রোত আসে, কে পারে ধাক্কা খায়, আর একটা স্রোত আসতে সময় নেয়। এটা স্রোতের গতিপথ, সর্বদাই যে ওই সেকেন্ড মিনিট ধরে চলবে তা নয়, এ প্রতীক্ষা নয়, এটা অবশ্যম্ভাবিক। যেটা অবশ্যম্ভাবিক সেটা কখনো প্রতীক্ষা হতে পারে না। আসলে কাঙ্ক্ষিত জায়গাতেই কাঙ্ক্ষিত বিষয় সম্পন্ন হয়েছে। চালকের পরিবর্তন, রূপান্তরটা চালকের চালনার ভাবনা থেকে উত্থিত। পরিবেশ যে পরিবর্তিত হয়েছে, নতুন রূপ, রূপ কিন্তু এক, কলেবর বৃদ্ধি পেয়েছে। কলেবর বৃদ্ধি পেয়েছে যে ছবিটি আঁকছেন তার তুলির টানটির উপর। যত দীর্ঘ তুলি হবে টান তত বড় হবে, যত ছোট তুলি হবে টান তত ছোট হবে। অর্থাৎ সব কৃতিত্ব নূত কলেবরে সাজার SBF এর। আমার কৃতিত্ব নয়, কৃতিত্ব প্রতিষ্ঠানের। আমার চাহিদা ছিল, মানে বলতে পারেন আমার আবদার ছিল একটা বাংলা ভালো বই দিয়ে শুরু হোক। দুর্ভাগ্য, নতুন বই প্রথম দিন দেখার যে আনন্দ সেটা একটু বিলম্বে হয়েছে। ডিসেম্বরে বোধহয় এই বই মুক্তিপ্রাপ্ত হয়েছিল। তখন আমরা ওরা আইনগত কতগুলো জিনিস ছিল সেগুলোকে কাটিয়ে উঠতে পারেননি, গতকাল কাটিয়েছে বিকেলে, তারপরেই সিদ্ধান্ত যে আজকেই উদ্বোধন করবে। এটা আমার প্রাপ্তি, আমার স্বপ্ন কল্যাণীতে একটা সিনেমা হল করার। তো প্রাথমিক স্তরে আমরা আর্টেজ গ্রুপের মাধ্যমে সিনেমা হল চালু করেছিলাম অর্পিতা ঘোষের উৎসাহে। পরবর্তীকালে করোনার সময় সারা পশ্চিম বাংলায় সিনেমা শিল্প প্রচণ্ড মার খেয়েছে। আমি ভারতবর্ষ বটে প্রেক্ষিতে যদি বিবেচনা করি, সব হলই মার খেয়েছিল, যার ফলে পরবর্তীকালে হলে মানুষ আসার উৎসাহ কমে গিয়েছিল। ওয়ার্ক ফ্রম হোম, সিনেমা অ্যাট হোম, এই চলছে এতদিন ধরে। আবার শুরু হয়েছে সিনেমার দর্শককে বাইরে নিয়ে আসা। সে বাইরে নিয়ে আসার জন্য যে পরিচ্ছন্ন পরিবেশের দরকার, SBF এগিয়ে এসেছে। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, এরা ব্যাপক প্রতিষ্ঠান, এদের নামের ব্যাপ্তি বহু। এরা বাছাই করেন খুব ভালো ভালো বই, বাছাইয়ের অন্যতম কাবুলিওয়ালা। আর কাবুলিওয়ালাটা ওদেরই প্রোডাকশান, জেনে রাখবেন। যে ঘরে খাবার তৈরি হয়ে ওই ব্র্যান্ডটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, খাবারের প্রচার হয় বটে, কিন্তু মূল ব্র্যান্ডের যে নেপথ্য কাহিনী তার প্রচার হয় না। SBF হলো সেই জাতীয় একটি প্রতিষ্ঠান, যারা প্রচারের ঢালি বাজায় না, পর্দাতে তাদের ঢালি বাজতে থাকে। পর্দার প্রতিটি স্বর, প্রতিটি শব্দ তাদের আগামী দিনে এগিয়ে চলার প্রেরণা যোগায়। SBF এর কাছে আমি কৃতজ্ঞ, কল্যাণী পৌরসভা কৃতজ্ঞ, কল্যাণী পৌরবাসী কৃতজ্ঞ। অনুরোধ একটি, কখনো প্রচারের মোহে আপনাদের দর্শন থেকে সরে যাবেন না। ব্যবসাটাই জীবনে বড় কথা নয়, মানুষের হৃদয়, কৃষ্টি, সংস্কৃতি, তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের মতো প্রতিষ্ঠানগুলো, যে প্রতিষ্ঠান বাংলার হারিয়ে যাওয়া সৃষ্টিকে, ভারতবর্ষের কৃষ্টিকে ভুলিয়ে দিচ্ছে,
সেই ভোলানো কৃষ্টি সৃষ্টিকে ফিরিয়ে আনতে গেলে আপনাদের মতো চিত্র নির্মাতাদের এগিয়ে আসতে হবে সেই ভাবনা নিয়ে। মনোরঞ্জনই প্রথম এবং শেষ কথা নয়, দর্শনে কিন্তু মনোরঞ্জনের প্রথম শেষ কথা মাঝের একটা হাইফেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই কথা। অসাধারণ, কল্যাণীবাসীর দীর্ঘদিনের একটা আশাকাঙ্ক্ষার অবসান হলো, একটা দীর্ঘদিনের আশাকাঙ্ক্ষার অবসান হলো, একটা অসাধারণ একটা দিন আজকে বলবো। তার কারণ এই ধরনের প্রেক্ষাগৃহ, এই ধরনের পরিবেশ সারা পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম বলা যেতে পারে। এটাই বক্তব্য যে কল্যাণীবাসীর কাছে নতুন আঙ্গিকে নতুনভাবে একটি প্রেক্ষাগৃহ উপহার দিল। শহরবাসী এবং শহরতলির মানুষ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? তাদের উদ্দেশ্যে বার্তা একটাই, যারা ঘরমুখী ছিলেন তারা বেরিয়ে আসুন, বেরিয়ে এসে এই প্রেক্ষাগৃহে সিনেমা দেখুন এবং কল্যাণী শহরবাসীর যে কালচার, সংস্কৃতি সম্পন্ন ফিল্মই এখানে প্রদর্শিত হবে, আপনারা আসুন দেখুন উপভোগ করুন। আমাদের এটা 21তম প্রপার্টি, আর আমাদের দুটো প্রপার্টি আছে পশ্চিমবাংলার বাইরে, বাট বাকি 19টা প্রপার্টি পশ্চিমবাংলায়, একদম শহরতলিতেই আমাদের সব প্রপার্টিগুলো। আমরা চেষ্টা করছি, যে সিনেমা শিল্প আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিলো, প্রায় 600 ওপর সিঙ্গেল স্ক্রিন সিনেমা বন্ধ হয়ে গেছে পশ্চিমবাংলায়, আমরা ছোট্ট একটা প্রচেষ্টা যে যেখানে যেখানে ভালো অডিয়েন্স আছে সেখানকার সিনেমা আমরা মানে শিল্পকে আবার বাঁচিয়ে ফেরাবো, সেখানে আবার সিনেমা হলকে আমরা ফিরিয়ে আনবো। আর তার একটা প্রচেষ্টার মানে মূল জায়গা কল্যাণী আমাদের অনেক দিনের লক্ষ্য ছিল, কারণ এত সুন্দর একটা শহর, এত সুন্দরভাবে সাজানো, চেয়ারম্যান স্যারের এত প্রচেষ্টায় এত সুন্দর একটা আবহাওয়া, এখানে একটা ভালো সিনেমা হল এই জায়গাটা ডিজার্ভ করে। আর বিদ্যাসাগর মঞ্চর যখন আমাদের কাছে অপরচুনিটি এলো এটাকে SVF সিনেমাসে রূপান্তরিত করার, আমরা এক কথায় রাজি হয়ে যাই। তার কারণ হচ্ছে এইখানকার মানুষ উন্নত মানের সিনেমা দেখার একটা মানে আশা রাখে, আর সেই আশা পরিপূর্ণ করার দায়িত্বটা আমার মনে হয় SVF বিগত 10 বছর ধরে নিয়েছে। আমরা আগে শুধুই সিনেমা বানাতাম, এখন আমরা সিনেমা হলও বানাচ্ছি, OTT প্ল্যাটফর্মেও আছি, বাট মনে হয় 100 বছরের পুরনো একটা হ্যাবিট সিনেমা দেখা আবার করবে। আমাদের প্রচেষ্টা হচ্ছে 8 থেকে 80 সকলে সিনেমা হলে ফেরত আসুক, সিনেমা হল মুখী হোক, আর তার জন্যেই এত উন্নত মানের সিনেমা হয়েছে এখানে, যাবতীয় ফেসিলিটি দেওয়া হয়েছে, এটা ভারতবর্ষের কোনো সিনেমা হলের থেকে কোনো অংশে কম নয়। এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে প্রবীণ নাগরিক হোক কি মানে কম বয়সী হোক, সবাই মানে দে উইল অল এনজয় ওভার হিয়ার। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে, এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। সাইকেল, ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব, সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা। পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার কাঁচরাপাড়া, যোগাযোগ 8100071948।